সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে 10 ধাপ পেছালো বাংলাদেশ। বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশ গত বছরের তুলনায় 10 ধাপ পিছিয়েছে। মঙ্গলবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF 2022 সালের এই সূচক প্রকাশ করেছে। সূচকে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 162তম, স্কোর 36.63। সূচকে সবার শীর্ষে রয়েছে নরওয়ে। ২০২১ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 152তম, স্কোর 50.29, আর 2020 সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 151তম। অর্থাৎ গত 2 বছরের সূচকেও বাংলাদেশের এক ধাপ করে অবনতি হয়েছিল। এবারের সূচকে প্রতিবেশী দেশগুলোর মধ্যে মিয়ানমার ছাড়া সবার নিচে বাংলাদেশের অবস্থান। সূচকে বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে ভারত 150তম, পাকিস্তান 157তম, শ্রীলঙ্কা 146তম, আফগানিস্তান 156তম, নেপাল 176তম, মালদ্বীপ 87তম, ভুটান 33তম অবস্থানে রয়েছে। সামরিক শাসনে থাকা মিয়ানমারের অবস্থান 176তম, গত বছর তাদের অবস্থান ছিল 140তম। এবারের সূচকে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালদ্বীপের অবস্থানেরও অবনতি হয়েছে। ভারত পিছিয়েছে 8 ধাপ, পাকিস্তান পিছিয়েছে 17 ধাপ, শ্রীলঙ্কা 19 ধাপ, আফগানিস্তান পিছিয়েছে 34 ধাপ, আর মালদ্বীপ পিছিয়েছে 15 ধাপ। এই অঞ্চলে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে ভুটানের, 32 ধাপ এগিয়েছে দেশটি, আর নেপালে গিয়েছে 30 ধাপ। বিশ্বের বিভিন্ন দেশে গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে তার ভিত্তিতে 2002 সাল থেকে RSF এই সূচক প্রকাশ করে আসছে। 2013 সাল থেকে এই সূচকে বাংলাদেশ আসছে। 2022 সালে এখন পর্যন্ত বাংলাদেশে 1 জন সাংবাদিক নিহত এবং 3 জন কারাবন্দি বলে RSF এর প্রতিবেদনে বলা হয়েছে। সূচক অনুযায়ী বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে উত্তর কোরিয়া 180তম, স্কোর 13.92। খারাপের দিক থেকে দ্বিতীয় ইরিত্রিয়া, তৃতীয় ইরান, চতুর্থ তুর্কমেনিস্তান, পঞ্চম মিয়ানমার, ষষ্ঠ চীন, সপ্তম ভিয়েতনাম, অষ্টম কিউবা, নবম ইরাক ও দশম অবস্থানে রয়েছে সিরিয়া। সূচকে রাশিয়ার অবস্থান 155তম, দেশটির স্কোর 38.82। আর সবচেয়ে বেশি সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করা দেশগুলোর মধ্যে নরওয়ের স্কোর 92.65। পরে রয়েছে ডেনমার্ক, সুইডেন, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, পর্তুগাল, কোস্টারিকা, লিথুয়ানিয়া ও লিচেনস্টাইন।